ওয়েলকাম বন্ধুরা আজ নবান্নের সভাগৃহে কর্মচারীদের সঙ্গে বৈঠক মাননীয় মুখ্যমন্ত্রীর গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে এমনটি বলেছেন তো এ নিয়ে আজকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে এবং কারাবা বা ডাক পেয়েছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সরকারি কর্মচারীদের সঙ্গে আজ নবান্নে কথা মুখ্যমন্ত্রীর তো সেখানে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্না যে সভাঘর রয়েছে সেখানে কর্মচারীদের সঙ্গে বৈঠক করবেন সেখানে সরকারি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী কোনো নতুন ঘোষণা করবেন কি না সেদিকেও নজর রাখছে কর্মী মহল অর্থাৎ সেখানে কিছু কর্মচারীদের কিছু পাওয়া যায় কি না আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ডিএনএ আন্দোলন চলছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ এর আগেও কিন্তু মুখ্যমন্ত্রী দরবার করেছেন কথা বলার জন্য তো তাদের তারা কিন্তু ডাক পাননি যাই হোক তৃণমূল কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক জানিয়েছেন তারা পঞ্চাশ জন প্রতিনিধি সবাই যাবেন আরও কয়েকটি সংগঠনকে এখানে ডাকা হয়েছে বলে তিনি জানিয়েছেন তবে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি সরকারি কর্মচারী পরিষদ আর সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে নবান্নের সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ তারা পাননি মুখ্যমন্ত্রী ও নবান্নে সাংবাদিকদের জানিয়েছেন সবাইকে নয় কিছু লোক আপিল করেছিলেন তাদের কিছু কথা বলবো প্রতাপবাবু জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তারা আগেই অনুরোধ জানিয়েছিলেন সংগ্রাম যুক্ত মঞ্চ কিন্তু অনেক আগেই কিন্তু আপিল করেছিলেন বা আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তো সেটা এখনও তাদেরকে ডাকা হয়নি যাই হোক যা কিছু হোক কর্মচারীদের মঙ্গলের জন্য হোক এটুকু চাই আর যাতে কর্মচারীদের যাতে দীর্ঘদিনের যে সব বঞ্চনাগুলো রয়েছে সেগুলো যদি নিরসন হয় তো সেটা অনেকটা ভালো হবে কর্মচারীদের পক্ষে তো এই আশা রাখছি দেখা যাক বৈঠকে কী হয় তারপর অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো